6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সেই কলঙ্কিত দিন। একই দিনে 1956 সালে প্রয়াত হন ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর আম্বেদকর। বাবরি মসজিদ ধ্বংস ছিল ভারতের ধর্মনিরপেক্ষতার উপর সবচেয়ে বড় আঘাত। তাই বাবরি মসজিদ ধ্বংস এবং শেষ বিচারে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার প্রতিবাদে প্রতি বছরের ন্যায় এবছরও সিআইটি আনন্দপালিত রোডে সংযোগস্থলে ভ্রাম্যমাণ সভার আয়োজন করা হয়। উই দ্য পিপল অফ ইন্ডিয়া তরফে দিবাকর ভট্টাচার্য ও দেশ বাঁচাও বাংলা কমিটির তরফে ডক্টর শামসুল আলমের প্রয়াসে এই ভ্রাম্যমাণ সভায় বক্তব্য রাখেন অমলেন্দু ভূষণ চৌধুরী, সুতপা ভট্টাচার্য, অম্লান ভট্টাচার্য, প্রদ্যুৎনাথ, ইমতিয়াজ আহমেদ মোল্লা, সুমন মণ্ডল সহ ডক্টর শামসুল আলম এবং দিবাকর ভট্টাচার্য। পদ্মপুকুর ফুলবাগান এন্টারি বাজারে ঘুরে এই ভ্রাম্যমাণ সভা শেষ হয়। উই দ্য পিপল অফ ইন্ডিয়া এবং আমি যা সভাপতি সেই দেশ বাঁচাও বাংলা কমিটির পক্ষ থেকে আমরা একটি কথা বলতে চাই জোরালোভাবে, যে এই সামনের যে 22শে জানুয়ারি সেই দিনটা হচ্ছে ভারতবর্ষের সেকুলার আদর্শের মৃত্যু দিবস। কারণ সেই দিন একজন একটা দেশের প্রধানমন্ত্রী, সেকুলার রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তিনি রাম মন্দির উদ্বোধন করছেন, যেটা সংবিধানের 25 ধারায় কোথাও নেই, 25 থেকে 30 ধারা পর্যন্ত তো কোথাও নেই। সেখানে বলা আছে যে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে প্রমোশন দেবে না, দ্য স্টেট উইল নট প্রমোট এনি রিলিজিয়ন। আমরা মনে করি হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টান সব ধর্মই এখানে সমান অধিকার ভোগ করবে এবং প্রতিটি মানুষের সবার সমান ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকবে, তাদের বাক স্বাধীনতার অধিকার থাকবে। কিন্তু সেই সমস্তগুলোকে তারা মানে এই বর্তমান যে ফ্যাসিস্ট রাষ্ট্র মোদী জমানা সেটাকে ধুলে গুড়িয়ে দিয়ে তারা মাটিতে মিশিয়ে দিয়ে তারা এই ধরনের একটা উদ্বোধন করছে, রাম মন্দির উদ্বোধন, যেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা উই দ্য পিপল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে এই প্রচার সভা করছি, ভ্রাম্যমাণ প্রচার সভা। আজকের দিনটা একটা কলঙ্কময় দিন ভারতবর্ষের কাছে, কারণ আমরা মনে করি যে ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান, কিন্তু আমরা দেখলাম যে গত 1992 সালে আমরা দেখলাম যে আমাদের যে বাবরি মসজিদ, দীর্ঘদিনের বাবরি মসজিদ, তাকে ভেঙে ফেলা হলো এবং এই আরএসএস, বিজেপি, বজরং দল তারা মিলে এই বাবরি মসজিদকে ধ্বংস করলো। সে সময় গোটা ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা দেখেছি যে পরবর্তীকালে আমরা আশা রেখেছিলাম যেহেতু কেস কোর্টে কেস চলছে, সুপ্রিম কোর্টে বিষয়টা ডিসপিউটেড পেন্ডিং মামলা, এবং সেখানে সুপ্রিম কোর্টের রায় ছিল যে কোন রকম ভাবে সেখানে যাতে কোনো ডিস্টারবেন্স না হয়, সে রায়কে ভঙ্গ করেই আমরা দেখলাম যে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো। এবং পরে যখন 2014 সালে ক্ষমতায় এলো বিজেপি সরকার, তখন আমরা দেখলাম অদ্ভুতভাবে যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল যে ওটা বাবরি মসজিদ হবে না, ওখানে রাম জন্মেছিল ফলে রাম মন্দির হবে, এই রায় সুপ্রিম কোর্ট দিল। আমরা যেটাকে মনে করি যে এটা অত্যন্ত অন্যায়ভাবে এই রায় দেওয়া হয়েছে, কারণ যে কোনো আইনি রায়ে সেখানে এভিডেন্সের প্রয়োজন হয়, কিন্তু আমরা দেখলাম যে এখানে কোনো এভিডেন্সের তোয়াক্কা করা হলো না। কিছু মানুষ বললেন যে তাদের বিশ্বাস, সুপ্রিম কোর্টও সেটাকে নোট করলেন যে এটা বিশ্বাসের উপরে দাঁড়িয়ে, মানুষ কিছু মানুষ বিশ্বাস করে যে ওখানে রাম জন্মেছিলেন, তাই ওই জন্য ওটাকে রাম জন্মভূমি হিসাবেই সুপ্রিম কোর্ট রায় দিলেন। যে এটা এতদিন পরে নয়, এটা আমরা ধারাবাহিকভাবে আমাদের এই আমাদের যে বক্তব্য তা আমরা ধারাবাহিকভাবেই আমরা চালিয়ে আসছি। আর আমরা দেখতে পাচ্ছি যে 22শে জানুয়ারি সে গোটা দেশটাকে অযোধ্যা বানাবে, সে বলছে অযোধ্যায় লোক ধরবে না, তাই জন্য ভারতবর্ষটাকেই নাকি অযোধ্যা বানাবে। প্রথমত হচ্ছে যে রাম মন্দিরের জন্য আলাদাভাবে আমাদেরকে কোনো রকমভাবেই এটা নিয়ে আমরা খুশি বলে আমরা মনে করি নয়, তার কারণ হচ্ছে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির হচ্ছে।
राम मंदिर आलदा हतो जरा रामे विश्वासी करे जरा धर्मे विश्वासी करे तारा कि धरनेर भावे खुशी हतो सेटा आलदा प्रश्न आमरा मने करी जे बाबरी मस्जिद के भेगे सेखाने राम मंदिर हच्छे एटा अत्यंत निंदनीय राजकुमार दास यूके न्यूज़ बांग्ला कोलकाता।